हेलो बंधुरा आमी राज आर तोमरा देखछो आमार चैनल एनिमेट 2.0। तो आज के भिडियोटा एकटू रोस्टिंग भिडियो होते चले एकटू फानी भिडियो होबे ठीक आछे आर टपिक होच्छे माखा काकु तोमार मतो ओई जेटार कथा बोलछो ठीक सेम एरकमई एकटा पजिशने सेई लोक निये एखन माखा काकु निये अनेक कन्ट्रोवार्सी होयेछे। माखा काकु नाकि टाका चाइछे एक्सट्रा খাবার মেখে দেওয়ার জন্য, মাখা কাকু নাকি ঘাস মাখা মাখছে, অনেকে নাকি মারতে উঠছে মাখা কাকু। তো অ্যাপার্ট ফ্রম দিস এবার রোস্টিং করব ফুড ব্লগার নিয়ে। ফুড ব্লগিং এর নতুন চমক দেখবে তোমরা, তো দেখতে থাকো গাইস। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো পটল প্রথমে কেটে নিল, এবার হয়তো দানা ছাড়িয়ে এবার চামচ দিয়ে দানা ছাড়িয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছো। পাচ্ছি পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো পটল প্রথমে কেটে নিল, এবার হয়তো দানা ছাড়িয়ে নেবে, তাই তো কাকা দানা ছাড়িয়ে নেবে। তো এবার চামচ দিয়ে দানা ছাড়িয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছো কেটে নিচ্ছে। এবার কুচি কুচি করে কাটছে কাকা, এখন এই ভুট্টাটা কেটে নেবে। তো কাকা এটা ছাড়িয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে, আশ্বাস রয়েছে। কাকা কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছো এটা কি হচ্ছে, স্টেপ বাই স্টেপ কি করছে সেটা বলছে। এটা ফুড ব্লগিং হচ্ছে? হ্যাঁ কোন এই লোক তো কাকা বলছে এটা কাঁচাই খাওয়া যায়, কাঁচা খেলে কোনো প্রবলেম হয় না। তো আমরা কাকা বলছে কাঁচা খেতে ভুট্টা কাঁচা খাওয়া যায় সেটা আমরা জানি, ওটা কাকা কেন বলবে তুমি জানো না ভুট্টা কাঁচা খেয়ে খাওয়া যায় যে। খুব অসাধারণ খেতে জানো ভাই, ঠিক করে মুখে দে, এখনো ঠিক করে মুখে দিলি না, তুই বলছিস অসাধারণ লাগছে। না খেয়ে কি করে অসাধারণ লাগতে পারে গাইস? হ্যাঁ কেন আম মাখা খাচ্ছি তো গাইস, পুরো আম মাখার মতো, পুরো আম মাখার মতো টেস্ট। তোমরা যারা যারা খেতে চাও কাকার কাছে আসবে, আসলে ছেলে বুঝতে পারবে অসাধারণ খেতে হয়েছে, পুরো আম মাখা। আচ্ছা তেঁতুলের চাটনি, নানা রকম মশলা, টক ঝাল, মিষ্টি মশলা দিয়ে মাখলে আম মাখাই মনে হবে, যেকোনো যাই মাখবে আম মাখাই লাগবে। এটা কি চিনতে পারছো? বাঁশের কড়াল। বাঁশের কড়াল, এই বাঁশের কড়াল কালকে মাখি দিছি, অসাধারণ খেয়েছে কালকে। ও ভাই মারো মুজি মারো। এমনি তো বাঙালি একে অপরকে বাস দিচ্ছে, তাও আবার পয়সা দিয়ে বাস মাখা খেতে হবে, কি অবস্থা, কি দিনকাল পড়লো গাইস। হ্যাঁ যে জিনিসটা আনবো, যে খাবারটা আনবো সেটা তুমি মেখে দিতে পারো। না 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 না, তুমি এখন ফলিডল বিষ বললে আমি বিষ মেখে দেবো? সেটা না, এইটাই তো গল্প। সেটা ঠিকই তো, এটা কথা হলো, কাউকে ফলিডল বিষ মাখতে বলে কাকা মেখে দেবে, এমন একটা কথা হলো, ঠিকই তো। ট্রাই করতে দিচ্ছে, আমরা খেয়ে ট্রাই করে দেখবো। তো গাইস আমরা ট্রাই করছি, একটা বন্ধু এ ট্রাই করে দেখবে এটা কেমন হয়েছে। ট্রয় ট্রয় আবার কি জিনিস, ট্রয় মানে এটা কি? এই তো প্রথম শুনছি আমি কেউ ট্রয় করছে। তো ওরা খাবার ট্রয় করছে আর ওদের ইংলিশ শুনে আমার ভয় করছে। দেখো কেমন খেতে, কেমন খেতে ভাই দেখতেই পাচ্ছ, হাত দেখে দিয়েছে মানে অসাধারণ খেতে। মুখ দিয়ে কিছু বল, শব্দ কম করবে, বলেছিলাম এখনো বলেছিলাম যে মুখে শব্দ কম করবে। হ্যাঁ খাবারটা ভালো না খারাপ সেটা তো কিছু একটা বল, শব্দ কম পড়বে আবার কি কথা এটা। আর শুধু এই ভিডিওতে নয় গাইস, এর পরেও একটা ভিডিও বানিয়েছে এরা, আর সেখানে দেখলাম ছেলেটার মুখে আবারও শব্দ কম পড়ছে। কোন এই লোক আমি দেখলাম গাইস এদের ট্রয়টা ট্রাই হয়ে গেছে, মানে ওরা ঠিকঠাক ভাবে ট্রাইটাকে বলতে শিখে গেছে, তো সাইড এফেক্ট তো নিশ্চয়ই আছে। তো এই দিদিটা ভুট্টা মাখাটা ট্রাই করে দেখছে। তো গাইস ভিডিওটা এবার শেষ করার পালা, ভিডিও শেষে এটাই বলবো মাখা কাকু মাখামাখির মধ্যে দিয়ে এভাবেই ফেমাস হতে থাকুক, আরও আরও নতুন নতুন মাখামাখি আবিষ্কার করুক, আমাদেরকে খাওয়াক। আর যে চ্যানেলটাকে নিয়ে আমি মজা করছিলাম প্রসেন ব্লগস, ওদের চ্যানেলটাও তোমরা দেখতে পারো, ওরা খুবই অল্প বয়সী ছেলে, ওরা চেষ্টা করছে নতুন ফুড ব্লগিং দেওয়ার চেষ্টা করছে, তো ওদের চ্যানেলটাকেও তোমরা চেক আউট করতে পারো। আর হ্যাঁ প্রসেন ব্লগসের ছেলেপিলেরা তোমরা কিছু মনে করো না, তোমাদেরকে নিজের সাথে মজাই করা হলো ঠিক আছে, এটাকে নিয়ে কোনো রকম মানে হার্ড ফিলিংস রেখো না নিজের মনে। তো সেটাই এটুকুনি বলার, মাখা কাকু মাখছে ভারী কাঁচা পাকা সবজি, এবার পুজোয় খাবো আমি ডুবি আমার কবজি। তো এটা বলেই আমি আমার আজকে ভিডিও শেষ করছি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও ট্রয় করব। তা তোমরা দেখতে থাকো গাইস, নতুন ভিডিও ট্রয় করার অপেক্ষায় থাকো,
আজকে আসছি, চলি, টাটা।